এই মুহূর্তে সিলেটের তালতলা এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং সুনামগঞ্জের উকিলপাড়া এলাকায় আছেন হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি শুরুতে যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর অন্যতম একটি ব্যস্ততম জায়গা তালতলা চৌরাস্তায়, এবং এই দিকে যে চতুর্দিকে যে রাস্তাগুলো চলে গেছে প্রত্যেকটি সড়কেরই এরকম বেহাল দশা। প্রত্যেকটি যেই শপিং মল, বিপণী বিতান, বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য এখানে বেশ কয়েকটি ব্যাংকের শাখা রয়েছে, এখানে একটি সিনেমা হল রয়েছে, এখানে ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে, সব কিছু মিলে এখানকার একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে। ফায়ার সার্ভিসের সিলেট যে এবং সিভিল ডিফেন্সের যে সিলেট স্টেশন, সেই স্টেশনের আমরা দেখেছি যে যন্ত্রপাতি বা বিভিন্ন ফায়ার ফাইটিং এর বিভিন্ন জিনিসপত্র তারা এখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে, এবং গাড়িতে তুলে এই জায়গা থেকে দক্ষিণ সুরমা ফায়ার স্টেশন নিয়ে যাওয়া হচ্ছে। বলে রাখা প্রয়োজন যে সিলেট নগরীর যে 42টি ওয়ার্ড রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডের একই অবস্থা। সিলেটের প্রায় 5টি উপজেলা এখন মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, মুসলধারে বৃষ্টি হচ্ছে, ভারত থেকে পানি নামছে, চেরাপুঞ্জি সহ বিভিন্ন জায়গা দিয়ে ভারতে পানি নামছে। সব কিছু মিলে সব জায়গার একই পরিস্থিতি। সিলেটের নগরী, সিলেট সদর, কুমারীগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ সহ প্রত্যেকটি জায়গার একই অবস্থা। গোয়েনঘাটের সাথে সিলেটের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সিলেটের বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে তাতে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান আমাকে জানিয়ে নিয়েছেন যে কোনো আতঙ্কিত হওয়ার না জন্য সিলেটবাসী এবং জেলাবাসীকে সব ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছে। মোটামুটি এই ছিল সিলেট নগরী এবং সিলেটের যে 5-6টি উপজেলা মানুষ পানিবন্দী হয়ে গিয়েছে তার সব শেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য, সেখানে পরিস্থিতি আরো খারাপ, সেই সব খবর জানাচ্ছেন হিমাদ্রি শেখর ভদ্র। আমি আছি সুনামগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায়। এই উকিলপাড়া এলাকা থেকে সুলগর পয়েন্ট পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে পাহাড়ি ঢল প্রবাহিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কী পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে। এই উকিলপাড়া থেকে সুলগর পর্যন্ত 1 কিলোমিটার জায়গার প্রায় 20টির মতো পয়েন্ট দিয়ে শহরে পানি ঢুকছে, সুরমা নদীর পানি ঢুকছে। এবং মানুষ আমরা দেখতে পাচ্ছি যে লোক নিচু এলাকা থেকে লোকজন সব শহরমুখী হচ্ছেন, কোথাও উঁচু জায়গায় আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে নিচু এলাকার লোকজন নৌকার অভাবে অনেকটা এই শহরের উঁচু এলাকায় আসতে পারছেন না, এবং নৌকার একটা ক্রাইসিস দেখা দিয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে আসলে যে পরিমাণ নৌকা এখানকার দরকার নিচু এলাকার মানুষকে উদ্ধার করে এই উপরে নিয়ে আসার জন্য বা উঁচু এলাকা বা আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য, সেই নৌকা কিন্তু এখানে নেই। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই সুলগর থেকে উকিলপাড়া পর্যন্ত প্রায় 1 কিলোমিটার জায়গার প্রায় 10টি পয়েন্ট দিয়ে হু হু করে সুরমা নদীর পানি ঢুকছে, এবং এই পানি এখন প্রায় 10 ঘন্টা থেকে 11 ঘন্টা যাবত এভাবেই ঢুকছে। আমরা যদি একটু দেখাই যে আমরা আগে দেখিয়েছিলাম মধ্যবাজারে দোকানপাট প্লাবিত হয়েছিল বন্যার পানিতে, এখন উকিলপাড়া পয়েন্টের একই অবস্থা। এটিও একটি কমার্শিয়াল এলাকা, বাণিজ্যিক এলাকা, একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানের প্রতিটি দোকানেই পানি উঠে গেছে। আপনারা যদি দেখেন এখানে প্রত্যেকটা মুদি দোকান এবং অন্যান্য যে দোকানগুলি আছে, খাদ্যপণ্যের দোকান সহ স্টিল সামগ্রীর দোকান, সমস্ত কিছুতেই পানি উঠে গেছে। অর্থাৎ পানি ছাড়া 1 ইঞ্চি জায়গা সুনামগঞ্জে বাকি নেই যে এই জায়গাটাতে পানি উঠেনি। আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সাথে, তারা জানিয়েছে যে আগামী 72 ঘন্টা আরও ভারী বর্ষণ হতে পারে। সেই ভারী বর্ষণ হলে সুনামগঞ্জের 22 সালের যে বন্যা রেকর্ড সেটা ছাড়িয়ে যেতে পারে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এখন যে অবস্থা, একটি একটি ছোট্ট চায়ের দোকান, এই চায়ের দোকানে পর্যন্ত পানি ঢুকে গেছে, এবং তারা অনেকটা কষ্টে কোনো ক্রেতা নেই চায়ের দোকানে মানুষ। তারা জানিয়েছেন যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আরও ভয়ানক বিপর্যয়ের অপেক্ষা করছেন। আমরা কথা বলেছিলাম যে এই যে বন্যার অবস্থা, এই বন্যার অবস্থা মাত্র 26 মে থেকে 18 জুনের মধ্যে এই ভয়াবহ বন্যা শুরু হয়ে গেছে। তো এই ছিল সুনামগঞ্জের উকিলপাড়া পয়েন্ট থেকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট এবং সুনামগঞ্জে।